नमस्कार आज भिडिओर जरिए आलोचना करम आसाम एग्रिकल्चरल यूनिवर्सिटी अर्थात कृषि विश्वविद्यालय जिखिनि अंडार ग्रेजुएट डिग्री प्रोग्राम आसे अंडार ग्रेजुएट डिग्री प्रोग्राम इलिजिबिलिटी क्राइटेरियार विषय आज भिडिओर जरिए आलोचना करा हब। आगर भिडिओर आलोचना करा हुआ जे आसाम एग्रिकल्चरल यूनिवर्सिटी अंडार जिमानखिनि अंडार ग्रेजुएट डिग्री प्रोग्राम আছে সেই সকলোখিনি কমন এন্ট্রেন্স টেস্টর পারফরমেন্সর উপর ভিত্তি করে ক্যান্ডিডেট সকলক সিলেক্ট করা হব আর এই পরীক্ষাটো কোন সকল ক্যান্ডিডেটে দিব পারিব সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তথাপিতো এবার কই দিছো যে সকল ক্যান্ডিডেটে 10+2 অর্থাৎ HS পরীক্ষা পাস করেছে সায়েন্স স্ট্রিমৰ পৰা লগতে অসমৰ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আছে তেওঁলোকে এই টেস্টৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব। লগতে যিসকল কেন্ডিডেটে HS ফাইনেল ইয়াৰৰ পৰীক্ষা দিবলগা আছিলে বা যিসকল এপিয়াৰিং কেন্ডিডেট হয় তেওঁলোকে এই টেষ্টৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব। কিন্তু এটা পইণ্ট দিয়া আছে যে এডমিশ্যনৰ সময়ত তেওঁলোকে 10+2 অৰ্থাৎ HS পৰীক্ষা পাছ কৰা হ'ব লাগিব অৰ্থাৎ তেওঁলোকৰ ৰিজাল্ট ডিক্লেয়াৰ কৰা হ'ব লাগিব আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি এডমিশনের সময়ত। লগতে ডিফেন্স বা প্যারামিলিটারি পার্সোনেল যদি অসমত এক বছরতক বেশি পোস্টেড হয়ে আছে তেনহলে তেওলোকর লড়া ছোৱালে এই টেস্টর কারণে এপ্লাই করব পারিব। এতিয়া আহিছো কি কমন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে গোটেবিলাক কোর্সর কারণে সেইখিনি আলোচনা করিম। ক্যান্ডিডেট সকলে কোয়ালিফাইং এক্সামিনেশ্যন অর্থাৎ HS পরীক্ষা ওয়ান সিটিংত পাছ করা হব লাগিব নাইবা চারিটা সাবজেক্টত বেটারমেন্ট এক্সামিনেশ্যন দিলেও হব। চারিটা সাবজেক্টতক যদি কম সাবজেক্টত বেটারমেন্ট এক্সাম দিয়ে তেতিয়াহলে ইলিজিবল নহব। লগতে উল্লেখ করা আছে যিসকল ক্যান্ডিডেটে সাপ্লিমেন্টারি অর কম্পার্টমেন্টেল নাইবা ইম্প্রুভমেন্ট এক্সামিনেশ্যন দিয়ে এটা সিঙ্গল সাবজেক্টত সেই সকল ক্যান্ডিডেট এডমিশনৰ কাৰণে ইলিজিবল নহয়। লগতে এইটোও উল্লেখ কৰা আছে যে ইউনিভাৰ্চিটিৰ যিকোনো ডিগ্রি প্ৰগ্ৰেমৰ কাৰণে ইলিজিবল হ'বলৈ হ'লে ক্যান্ডিডেটসকলে কোৱালিফাইং এক্সামিনেশ্যনত অৰ্থাৎ 10+2 বা HS এক্সামিনেশ্যনত থিয়ৰী আৰু প্ৰেক্টিকেল এক্সাম ছেপাৰেটলি পাছ কৰা হ'ব লাগিব। আৰু যিহেতু কমন এন্ট্ৰেন্স টেষ্ট হ'ব বুলি দিছে ক্যান্ডিডেটসকলে কমন এন্ট্ৰেন্স টেষ্টত এপিয়াৰ হ'ব লাগিব। বৰ্তমান যিহেতু কৰোণা ভাইৰাছৰ পেণ্ডেমিক চলি আছে সেইটো কাৰণে এতিয়ালৈকে এন্ট্ৰেন্স টেষ্টৰ ডেট বা টাইম নটিফাই কৰা নাই। গতিকে পিছত আহিব কেতিয়া এক্সামটো হ'ব কোনটো ডেটত হ'ব বা কি টাইমত হ'ব সকলোখিনি পিছত জনাই দিব। এটা পইণ্ট দিয়া আছে যে ভেটেনারি কলেজৰ এডমিশ্যনৰ কাৰণে ভেটেনারি কলেজত এন্ট্ৰি হ'বলৈ হ'লে যিখিনি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সেইখিনি MSB 2016 রেফার করা হয়। গতিকে এই ভিডিওটোত অকল বাকিখিনি কোর্সৰ কাৰণে আলোচনা কৰা হ'ব যেনে ধৰক BSc এগ্ৰিকালচাৰ, BSc অনার্স কমিউনিটি সায়েন্স, BSc অনার্স ফুড নিউট্রিশন এণ্ড ডায়েটেটিক্স, বেচেলৰ অফ ফিশারি সায়েন্স, BSc অনার্স হর্টিকালচার, BSc অনার্স সেরিকালচার, এইবিলাক কোর্সৰ বিষয়ে আলোচনা করা হব। UG প্রোগ্রামের বিষয়ে আলোচনা করা হব। ভেটেনারি সায়েন্সর বা ভেটেনারি কলেজের এডমিশনের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে পিছর ভিডিওটোত আলোচনা করি। যিসকল NRI ক্যান্ডিডেট থাকিব বা ফরেন ক্যান্ডিডেট থাকিব তেওঁলোকে এই কমন এন্ট্রেন্স টেস্টটো দিব নালাগে। আৰু লগতে যিসকল NEC নর্থ ইস্ট কাউন্সিলৰ পৰা ক্যান্ডিডেট আহিব বা VCI ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার পৰা ক্যান্ডিডেট আহিব স্পন্সর ক্যান্ডিডেট বা ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চর নমিনেটেড ক্যান্ডিডেট আহিব সেই সকল ক্যান্ডিডেটেও এন্ট্রেন্স টেস্টটো দিব নালাগে। এতিয়া আহিছো এজ বয়স কিমান লাগে UG প্রোগ্রামের কারণে ক্যান্ডিডেট এজনের বয়স কিমান হব লাগে। ভেটেনারি সায়েন্স বা BVSC এন্ড AH ডিগ্রি প্রোগ্রামের বাইরে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির যেখানে আন্ডার গ্রেজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আছে সেইখানে ডিগ্রি প্রোগ্রামের কারণে ক্যান্ডিডেটজনের বয়স মিনিমাম 16 বছর হব লাগে। ডেট এটা দিয়া আছে 1 আগস্ট 2021 এটলিস্ট 16 ইয়ার্স হব লাগিব ক্যান্ডিডেটজনের
বয়স। এতিয়া আইছোঁ বিএসসি অনার্স এগ্রিকালচার, বিএসসি অনার্স হর্টিকালচার, বিএসসি অনার্স সেরিকালচার আর বেচেলর অফ ফিশারিজ সায়েন্স ডিগ্রি প্রোগ্রামের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি হয় সেই বিষয়ে আলোচনা করিম। ক্যান্ডিডেটজনে হায়ার সেকেন্ডারী বা টেন প্লাস টু বা ইন্টারমিডিয়েট এক্সামিনেশন রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির পর পাস করা হব লাগিব, লগতে সাবজেক্ট থাকিব লাগিব ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি চমুক পিসিবি নাইবা ফিজিক্স কেমিস্ট্রি আর এগ্রিকালচার চমুক পিসিএজি, এইখানে সাবজেক্ট কম্বাইনেশন থাকিব লাগিব। ইয়াৰে যিকোনো এটা থাকিব লাগিব, যিকোনো এটা কম্বাইনেশ্যন থাকিব লাগিব। এতিয়া আহিছোঁ কেণ্ডিডেটসকলে ইলিজিবল হ'বলৈ হ'লে কোৱালিফাইং এক্সামিনেশ্যনত কিমান পাৰ্চেণ্ট পাব লাগিব, মিনিমাম কিমান পাৰ্চেণ্ট পাব লাগিব সেই বিষয়ে আলোচনা কৰিম। জেনেৰেল অ' বি চি ইউ পি এছ কেটেগৰীৰ কেণ্ডিডেটসকলৰ বাবে এগ্ৰিগেট পাৰ্চেণ্টেজটো হ'ব 50%, আনহাতে এছ চি এছ টি ডি এছ চি কেণ্ডিডেটসকলৰ বাবে এগ্ৰিগেট পাৰ্চেণ্টেজটো হ'ব 40% মার্কস। আর এই পি সি বি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাইবা ফিজিক্স কেমিস্ট্রি আর এগ্রিকালচারের পার্সেন্টেজ কম্বাইন পার্সেন্টেজ। এটা আলোচনা করি বিএসসি অনার্স কমিউনিটি সায়েন্স ফুড নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স ডিগ্রি প্রোগ্রামের কারণে কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগিব। ক্যান্ডিডেটজনে হায়ার সেকেন্ডারি বা টেন প্লাস টু বা ইন্টারমিডিয়েট এক্সামিনেশন রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির পর পাস করা হব লাগিব, লগতে সাবজেক্ট থাকিব লাগিব ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি চমুক পিসিবি নাইবা ফিজিক্স কেমিস্ট্রি আর এগ্রিকালচার চমুক পিসিএজি নাইবা ফিজিক্স কেমিস্ট্রি আর হোম সায়েন্স চমুক পিসিএইচএসসি, এই সাবজেক্টর কম্বাইনেশন যিকোনো এটা থাকিব লাগিব। এতিয়া আহিছোঁ কেণ্ডিডেটসকলে ইলিজিবল হ'বলৈ হ'লে কিমান মিনিমাম এগ্ৰিগেট পাৰ্চেণ্টেজ পাব লাগিব কোৱালিফাইং এক্সামিনেশ্যনত। জেনেৰেল অ' বি চি ইউ পি এছ কেটেগৰীৰ কেণ্ডিডেটসকলে 50% মাৰ্কচ পাব লাগিব মিনিমাম, আনহাতে এছ চি এছ টি ডি এছ চি কেটেগৰীৰ কেণ্ডিডেটসকলে 40% মাৰ্কচ পাব লাগিব। আৰু এইটো হ'ল যিখিনি ছাবজেক্ট কম্বাইনেশ্যন দিয়া আছে তাৰে পার্সেন্টেজ, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাইবা ফিজিক্স কেমিস্ট্রি এগ্রিকালচার নাইবা ফিজিক্স কেমিস্ট্রি হোম সায়েন্স, এইকটা সাবজেক্টর কম্বাইনেশন। এটা আসছো যখন ভিলেজ লেভেল এক্সটেনশন ওয়ার্কার ভি এফ এ ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এফ ডি ফিশারি ডেমোস্ট্রেটর এস ডি সেরিকালচার ডেমোস্ট্রেটর হিসাবে গপ্ত আসামর আন্ডারত চাকরি করে আছে, তেওঁলোকে যদি কোর্সখানি করব বিচারে বা আন্ডার গ্রেজুয়েট ডিগ্রি প্রোগ্রাম করব বিচারে তেওঁলোকৰ কারণে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হব এই বিষয়ে আলোচনা করি। ক্যান্ডিডেটসকলে হায়ার সেকেন্ডারি বা টেন প্লাস টু বা ইকুইভেলেন্ট এক্সামিনেশন সায়েন্স স্ট্রিমৰ পৰা পাস করা হব লাগিব, লগতে সাবজেক্ট গ্রুপ হব ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি অর বটানি এন্ড জুলজি বায়োলজির সলনি, লগতে তেওঁলোকে 45% পাব লাগিব আৰু সকলোখিনি ছাবজেক্টতে পাছ কৰা হ'ব লাগিব। তেওঁলোকৰ কাৰণে মেক্সিমাম এজ দিয়া আছে 35 বছৰ, 35 বছৰতকৈ বেছি হ'ব নালাগিব 1 আগষ্ট 2021ত। আৰু দিয়া আছে তেওঁলোকৰ 3 বছৰৰ প্ৰেক্টিকেল ফিল্ড এক্সপিৰিয়েঞ্চ থাকিব লাগিব। লগতে উল্লেখ কৰা আছে কেণ্ডিডেটসকলে ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ডাইরেক্টর অফ এনিমেল হাজবেন্ডারি এন্ড ভেটেনারি, ডাইরেক্টর অফ ফিশারি, ডাইরেক্টর অফ সেরিকালচার গভর্নমেন্ট অফ আসাম, যোনে যেটো কোর্সের কারণে এপ্লাই করে সেই ডিপার্টমেন্টর পৰা স্পন্সর করা ক্যান্ডিডেট হব লাগিব। যেনে বিএসসি অনার্স এগ্রিকালচারত যদি এপ্লাই করব বিচাৰে তেতিয়াহলে ডাইরেক্টর অফ এগ্রিকালচারের পৰা স্পন্সর করা ক্যান্ডিডেট হব লাগিব। বিভিএসসি এন্ড এইচৰ কাৰণে ডাইৰেক্টৰ অফ এনিমেল হাজবেণ্ডেৰী এণ্ড ভেটেনাৰীৰ পৰা স্পনচৰ কৰিব লাগিব গভৰ্ণমেণ্ট অফ আসাম, বেচেলৰ অফ ফিচাৰিজ চায়েন্সৰ কাৰণে ডাইৰেক্টৰ অফ ফিচাৰিজ, আৰু বিএসসি অনাৰ্ছ ছেৰিকালচাৰ ডিগ্ৰী প্ৰগ্ৰেমৰ কাৰণে ডাইৰেক্টৰ অফ ছেৰিকালচাৰ গভৰ্ণমেণ্ট অফ আসামৰ পৰা স্পনচৰ কৰা কেণ্ডিডেট হ'ব লাগিব। গতিকে এইখিনিয়ে সকলোখিনি আলোচনা কৰা হ'ল বিএসসি অনাৰ্ছ এগ্ৰিকালচাৰৰ বিষয়ে, বিএসসি অনার্স কমিউনিটি সায়েন্স, বিএসসি অনার্স ফুড নিউট্রিশন এন্ড ডায়েটিক্সের বিষয়ে আলোচনা করা হল, বিএসসি অনার্স সেরিকালচারের বিষয়ে আলোচনা করা হল, বিএসসি অনার্স হর্টিকালচারের বিষয়ে আলোচনা করা হল, আর বেচেলর অফ ফিশারিজ সায়েন্স ডিগ্রি প্রোগ্রামের বিষয়েও আলোচনা করা হল।
এইকেইটা ডিগ্রি প্রোগ্রামের কারণে কি কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সকলখিনি এই ভিডিওটির জড়িয়ে আলোচনা করা হল। আর পিছর ভিডিওত আলোচনা করেম ভেটেনারি সায়েন্সর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে। গতি আজির ভিডিওত এইখিনি আসলে। ধন্যবাদ।